নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, মা কিন্তু বাড়ি চলে আসছে, এবং এসছে সকাল 10:11টার দিকে। 10:30 নাগাদ বাড়ি আসছে। রান্না খাওয়া সবটাই হয়েছে, এবার তার মধ্যে বাড়ির চারিদিকে এসেই ঘোরাঘুরি করছে আর দেখছে কোথায় কি ক্ষয়ক্ষতি হয়ে গেল, কি হয়েছে, আমরা কোনটা করতে পারিনি। এই সমস্ত আলোচনা সেই তখন থেকেই কিন্তু চলছে। আর এই সাইডে এসে দেখলো এই কলা গাছটা তো ঝড়ে পড়ে গেছিল, এই মাঝখানে ঝড় বৃষ্টি হচ্ছে। এখন দুপুরবেলা দুটো খেয়ে বিশ্রাম নেওয়ার সময় হচ্ছে না, তার মধ্যে এই কলা গাছটাকে আবার তুলে বসাতে হবে। তো এখন সেই কাজে আমরা সবাই মিলে লেগে পড়েছি। বাবা ওদিকে বড় কলা গাছ, এই একা তোলা যাবে না, আমি বল শুয়ে থাকলে হবে না, এই কলা গাছ তুলে দিতে হবে। তাহলে পাতা আমি খানিকটা কাটি দিয়েছি, আর তুমি এর আগা খানিকটা কাটি দাও, না ভারী হয়ে যাবে। কাকিমা বলছিল বলে এই পাতা ডাগুয়ো সব কাটিয়ে মানে এর আগাটা ছোলা করে দে, উপরে তুলে দিলে হবে। আমি বলি মা বাড়ি আসুক, তা সত্যি সত্যি তাই, মা বাড়ি আসার সাথে সাথে যে ওটা তুলতেই হবে। তো এখন এই কলা গাছটাকে তুলে বসাবো। না তুললি তাড়াতাড়ি, আপনারা সম্পূর্ণ পর্বটা আমাদের সাথে থাকুন। আশা করি আজকে পর্বটা আপনাদের খুবই ভালো লাগবে। আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই সুন্দরবন ডায়েরি পেজটি ফলো করতে ভুলবেন না। তো সাথে থাকুন। কাকিমাও বলছিল মানে ও তুলে বসালে হবে, তা সেটা সেই উদ্যোগটা নেয় কে? এর বাল ফেক হয়ে গেছে না, এই কালি পড়া মতো হয়ে গেল না। অত বড় গাছ আগের দিন একেবারে ওই ঝড় বৃষ্টি মাথায় এই ভেঙে পড়ে গেছে, তারপরে আবার ওদিকে চালা উড়ে যাচ্ছে রান্নাঘরে বাইরের চালা, সে যা ঝড় বৃষ্টি। আর সেদিন সেরকম বিদ্যুৎও চমকাচ্ছে। আর ওই দিন একটা মহিলা মারা গেছে আমাদের এইখানে 5 নম্বরের দিকে, মাঠের থেকে গরু তুলতে গেছিল। ওই ধারে যাও, ঝড় বৃষ্টি আসলে তো এরকমটা হয়, সবাই মাঠের থেকে ছাগল গরু নিয়ে আসতে যায়, তো এরকম দুর্ঘটনা ঘটে গেছে। দেখার জন্য এক এক রকম বলে, শোনার কথা তো সব। এইগুলো আবার জ্বালানি হবে শুকিয়ে গেলে, প্রাণা তো ওর ভেতরে তো থাকবে। দাদুর একটু ভালো করে ছবিতে তুলে দি, কি কিরকম লাগছে দাদু? বলে যে কি বোগড়া গালে আমার এই বোগড়া ফোগড়া গাল, মাথায় পাগড়ি মেঁধে বলে যে আমি একটুখানি ভালো করে দাঁড়াই দাঁড়া। বুড়ো বয়সে, বুড়ো বয়সে আমার এই বর্দার বিশাল রূপ, তাই আপনাদের সবাইকে দেখাচ্ছে, দেখুন আমার কি রূপ উঠেছে, উঠে বিরাট দারুন। এখন তো দেখা যাবে না, এ দেখা যাবে একটু পরে। তোমার পাটি দেলে হলো, এ আমার এই বর্দার তো সারা পৃথিবীর লোক দেখতে পাবে। পাবে তো, এবার এবার পাগড়ি খুলে ফেললো। আর একটু গোড়া থেকে কাটবে তো, এখান থেকে কষ বেরোবে দেখুন। ডানার থেকে আটির থেকে এই গাছটা দারুন হয়েছে কিন্তু, একদম স্ট্রেট। এইটা হচ্ছে, এইটা হচ্ছে লতু। লতু গেল নেমন্তন বাড়ি, কি খাইয়াইছো, কতটা খাইয়াছো, কফিস দিল দীপ বাবু, কি হচ্ছে এটা, কি হচ্ছে ওগুলো, ওটা কি জালি হবে, সাবান জালি?
দুই বৌমাও এসেছে নিমন্ত্রণ বাড়ির থেকে। একটু লেটে খেতে দিয়েছে বোধহয়। না না চলাম। তুই কোথায় যাচ্ছিস? তোমাদের বাড়ি। হ্যাঁ তো তুমি আজকে দেখেছো তাই বল। রাত্রিকে ফিরে চলবে। রাত্রিকে এমন একটা সময় ফিরে গেছে। কালকে পূজায় গিলে ডাইলে আজকে নিমন্ত্রণ খাতে গিলে ভালো মতো খাও ডাইলে। এর কাছে চিন্তা কর তোমাদের বাড়ি ফিরাই ওই হাফ পথ গিয়ে আমি। তাও তাতে হয়ে যাবে। না তাও একটু গত মঙ্গলবারে কসুল্লতি বিক্রি করতে গিয়েছি বাজারে, সবাই বলছে এই তো সেই সুস্মিতা কসুল্লতি। সুস্মিতা কসুল্লতি আমি বলছি এটা এটা কোন সুস্মিতা কসুল্লতি গো? তাহলে কেন ওই যে ভিডিও ছেড়েছে আলতে? ও আচ্ছা, ও আমাদের বাড়ির ধারে, ঠিক আছে। আবার বলছে যে তোমাদের সবাইকে ভিডিও দেখেছি। আমি স্কুল থেকে এসেছি, এসে দেখি ঠাম্মা বাড়ি এসছে, ঠাম্মা খাবার নিয়ে এসছে, খাবো বলে রেখে দিয়েছিল মা, এখনো কেউ না খাবারে হাত দিইনি। আর মা ঠাম্মা ঠাকুরদারা কলা গাছ পড়ে গেছিল তুলছিল, আর আমি টুক করে গিয়ে একটা সন্দেশ খেয়ে নিতাম। কেউ জানে না তো? না বলবি না, আবার এখন খাবো। দুষ্টুমি দিব্যাবু আসো। মা কিন্তু যাওয়ার সময় এই ব্যাগটা নিয়ে গেছিল, বলে খাবার টাবার নিয়ে যেতে হবে এই ব্যাগ, আর আসার সময় এই ব্যাগে করে খাবার নিয়ে আসতে, তো বের করা হয়নি খাবার দাবার, যা নিয়ে এসছে ব্যাগটা ওইভাবে রাখা ছিল। বাবা বলছে যে বাবু বাড়িতে নেই, এখন কিছু দিতে হবে না, বের করো না, থাকো, আসলে পরে খাবো কোনো সবাই একসঙ্গে। তো এখন খাবার দাবার এই বড় এক প্যাকেট কেক নিয়ে এসছে, এতে সন্দেশ আছে, বাবু যেটা বললো আমি এখন দেখিনি, ও বের করে খেয়েছে মানে এতে সন্দেশ। বড় একটা কৌটা দেখছি এর মধ্যে কি? তোমার দিদি পিঠে তুলে ফাটিয়েছে। আরে পিঠে খাওয়া লোক এ বাড়ি আসে জানে। ও তো এখন এই খাবার দাবার আমরা সবাই মিলে খাবো, দিদি পিঠে ফাটিয়েছে, এই দিয়েই আগে শুরু করি। আমি তো খাইয়া আছি, তাহলে তোমরা দেবো না নাকি? একদম সব থেকে বড়টা ও মা না খাক না, দিছি তাই বললাম, এই যা তুলেছে বড় বড় দিকে আমাদের জন্য পাঠিয়েছে নাকি? না না সব এরকম বড় বড়। ভাবছিলাম আবার সেই সামনে বছর শীতে গিয়ে পিঠে খেতে হবে, তার মধ্যে খাওয়া পড়ে গেছে। দারুণ হয়েছে খেতে, এর মধ্যে মৌরি তারপর নারকেল কুচি মুখে পড়ছে। কিরম লেগেছে দীপ? ভালো। একটা পিঠে খেয়ে তো পেট ভর্তি হয়ে যাবে। ওর মৌরি নিরীক্ষণ করে দেখছে ব্যাপারটা। এখন এর মধ্যে আছে দেবো এখন? একটু ফল টাল নেতাম, তা সে ক্যানিংতে ট্রেনেরতে নামিয়ে ছুটতে ছুটে আইসে দেখি বাস দাঁড়িয়ে, আর বাস ছেড়ে দেশ আমার হাত ধরে তুলে নেছে, তা আমি ফল কেনবো কখন? ওইটাই হয়, তোমার হাত ধরে তুলে নেয় মানে? হুম চল, চলতেস তো বাস, হাত ধরে তুলে নেছে। তোর ওঠার ইচ্ছে নিচ্ছে বাসে ছিল? হ্যাঁ ছুটে আসছি দিকে, তার আমি ফল নেবো কি করে, আর আমাকে দিকে যে তার ফল কেনা যায়। এবারে কেক খাওয়া হবে, একটা খেলেই পেট ভরে যাবে না? ছোট কাকা টাকা দিল বলে বাবুজন খাবার নিয়ে যাও, আর তাই এই মিষ্টি নিয়ে আয়। বাহ কেকটা তো হেভি। হ্যাঁ একটা হবি না? হ্যাঁ জি। এই তুমি তা খাই দিয়ে আমি কিছু খাল্লাম যাই, চলো হাত তুলে নিয়েছি আর কি শাক খাওয়াই নি, চলো এতে মাটি পড়া ঠাকুরটা স্কুল বৃষ্টি আছে না? সন্দেশ
ছোট ভাই বউ বিরাট আয়োজন করে সব কাপড় চোপড় দিল, এবারের গল্পটা কি বাবা শুনিনি? না আমি সেরম কিছু বলছি না, ভালো মন্দ বিরাট কিছু না, এবার আলাদা নতুন কিছু হয়েছে, বাবা শুনিনি যে কিরম হয়েছে। জলাপাটা কোন জায়গা? ঘরে। কাকিমা এই কচু শাক কেটে কি হবে? কচু শাক কেটে সিদ্ধ করব, পরে গরু দেব। ও আমি ভাবলাম বোধহয় লতু লতু এই কচু শাক সিদ্ধ খায় বোধহয়। লতু খাই না, আমি খাই না। খাবার ইচ্ছা হয় না? আর শুধু এই কচু শাক নিয়ে নে বিক্রি করো, লোকে খায় আর নিজেরা খাও না। কচু বাগানে গরু ঢুকে গেল না, এমনি বাজার চাই যাবে। কচু শাক তুলো যে কি চিংড়ি ও গরুর জন্য এদের আমগুলো পড়িনি এই জায়গায়, তো একদম গার্ড হয় কলা গাছ, তারপর খড়ের গাদা দেখো মা এইগুলো একদম পড়িনি। এইগুলো তো আড়ালে আছে, তাই কি সুন্দর এটা হাওয়া বাতাস কম পায় এই জন্য আস এরকম গাদা মাদা থাকলি আড়াল। এদিকে শু এই খালের এই যা মাটি পোড়া শাক তুলিও, সঞ্জি শাক পরে তোলা যাবে, খালের মধ্যে আগে তুলি আছে। আটলের ফ্রেমটা কোথায় দেখুন, যেন মনে হচ্ছে এখানটাই আটল পাতা আছে। এর আর এখন কাজ নেই, যখন আবার জল হবে তখন এর গায়ে জাল দিয়ে আবার এর কাজ হবে। খালটা একদম শুকনো হয়ে গেছিল, খালের একেবারে নিচে যে মাটি পুরো সাদা হয়ে গেছিল, এই কদিন বৃষ্টি হলো হয়ে আবার মাটিটা একটু নরম হয়েছে। এই যে মাটি পোড়া শাক, এগুলো কিন্তু পুরানো, ফুল হয়ে গেছে। এই আগার দিকটা দিক থেকে নেব। বাড়ি আসলাম তা একেবারে কোনো শব্দ নেই, চারিদিকে কি সুন্দর নীরব, চারিদিকে মানুষ কথা বলতেছে ঘুরতেছে দেখতেছি, আর ওখানে হু 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 করে আওয়াজ হচ্ছে, একেবারে যেন কান মাথা দৌড়ে যাচ্ছে। ওই বাড়ি যাইয়ে বাঁচি। বাবুকে আজকে স্কুলে দিতে গেছিলাম, সকালের দিকে দিতে গিয়ে আর আমি বেরিয়ে আসছি, আর মাও দেখি আসতে ওই পথ দিয়ে, মানে দয়াপুরের পাড় দিয়ে পার হয়েছে, জটিরামপুর দিয়ে আসিনি। আমাদের এখানে তো গাড়ি পাওয়া যায় না, একজন দুজন আসলে পুরো গাড়ি রিজার্ভ করেই আসতে হয়, তো অনেকক্ষণ বসে থাকলেও লোক হয় না একটু ব্যাক সাইড হলে। তো মা দয়াপুর দিয়ে পার হয়েছে, কারণ দয়াপুর দিয়ে আমাদের বাড়িটা কাছে হয়, আর মাঠার দিয়ে বা শর্টকাট পথ আছে সেইখান দিয়ে আসলে হেঁটে আসা যাবে। এবার মা দেখি হেঁটে হেঁটে আসতে, তারপর দুজন একসঙ্গে বাড়ি আসলাম। হঠাৎ সারপ্রাইজ, মানে
এখান থেকে যাবে যখন তখনও ওরা কেউ জানে না যে আজকে আসছে মা, আর ওখান থেকে এখানে যখন আসে জানে না যে আসবে, এরকম হুকটা ব্যাপার। ফোন করেছি তখনও বলিনি যে কালকে বাড়ি যাবো, হঠাৎ মনে হয় মনে উঠেছে যে আজকে বাড়িই যাবো। নাকি দেখি যে কদিন আগে আপনারা দেখেছিলেন অমৃতদের এই যে খালের মধ্যে ছোট্ট একটা ডোবা আছে, পুকুর ছিল আগে, এটা বড় ছিল, খাল কাটার ফলে সেই ডোবাটা ছোট হয়ে গেছে, তো সেখানে মাছ ধরা হয়ে গেছে, কিন্তু কদিন যে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে এই জলটা হয়েছে। আর একটা পুকুর বা ডোবা যখন ছেঁচা হয় অনেকটা পাঁক থাকে, তো তো তখন মনে হয় আর জল নেই, কিন্তু মাছ টাছ ধরে সব উঠে যাওয়ার পরে একটা জল কিন্তু থিতিয়ে ওঠে, তো সেই জল ছিল। আর তার উপরে এই কদিন হালকা হালকা করে বৃষ্টি ছড়া ছড়া হয়েছে, তো তাতে করে কিন্তু জল একটু হয়েছে এর মধ্যে, সেই জলের মধ্যে নৌকাটা অন্তত ভেসে থাকার মতো একটুখানি জল পেল, না হলে কদিন আগে পর্যন্ত নৌকাটা একেবারে ওই ফাটা মাটির উপরেই ছিল। কি হলো আর খালের মধ্যে একটু জল পেল, চারিদিকে কিন্তু এবার সবুজ হয়ে যাবে একদম, এরকম বিভিন্ন রকমের শাক উঠবে, আর আমরা তো আছি খাওয়ার জন্য। দেখুন এই ফাটা মাটির উপর দিয়ে কিন্তু শাক উঠতে শুরু করেছে, কিছুদিনের মধ্যেই পুরো সবুজ হয়ে যাবে। এই যে একদম কচি, এইগুলো নতুন উঠছে। এই হচ্ছে মাটি ফোড়া পোড়া, মাটি ফোড়া, মাটি পোড়া, অনেক কিছু। খালের এই উপরের অংশে কিন্তু বেশ নানা রকমের শাকপাতারি আছে, সব প্রাকৃতিক শাক, এ শাকও খাওয়া হয়, কিন্তু মা বলছে এগুলো নাকি বয়স হয়ে গেছে। যে খাল নিজেকে শূন্য করে পাড়ের বিস্তীর্ণ এলাকা সবুজ করেছে, দেখুন সেই ধান ক্ষেত, ধান কিন্তু ফুলে বের হয়ে গেছে। অসাধারণ দৃশ্য, দূরে দেখুন ওই যে শিরীষ গাছের ফাঁক দিয়ে অস্ত যাওয়া সূর্য শেষ আলো আমাদেরকে দিয়ে যাচ্ছে, অসাধারণ দেখতে লাগছে। আজকে 24শে মার্চ, একেবারে পড়ন্ত বেলায় এই ভিডিও ধারণ করছি, একটু পরে আপনারা এই ভিডিও দেখতে পাবেন, একেবারে আজকের দৃশ্য আজকেই আপনারা দেখবেন। সুস্মিতা এখানে এসো, কচি শাক দেখো, মাটি পোড়া শাক, ফুল, আমি দেখো ফুল না, ওদিকে বেশি ফুল ছিল, এদিকে ফুলের মাঝে মাঝেও কচি শাক দেখো, এই সমস্ত জায়গাগুলো তো দেখো, ফুল হয়তো দেখা যাচ্ছে কিন্তু এর মধ্যে কচি আছে, এর আগাগুলো কচি, ফুলগুলোও কচি, আগাও কচি, এইভাবে ছিঁড়তে হবে, ছিঁড়ে নিয়ে বাড়ি নিয়ে বাঁচবে, আমি তাই করছি, এখন এখান থেকে বাঁচতে গেলে হবে না। খালধারে শাকতলা, আবির খালের পাড়ে মাটি পোড়া শাক, গোয়ারে শাকটা নিচ্ছি মা, তাই এইখান থেকে বাঁচলি বাড়ি পরে যখন খাবো তখন বেছে নেবো। আমি যা তুলতে সব করছি, তো শাকতলা হলো, এবার বাড়ির দিকে যাব, আর আজকে পর্বটা এখানেই শেষ করব। আপনাদের সম্পূর্ণ পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ সুন্দরবন ডায়েরি অবশ্যই ফলো করবেন।